Hello everyone, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির একটা মজাদার টপিক সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে সংকরণ শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে শব্দটা চলে আসে সেটা হচ্ছে সংকর ধাতু। তাহলে চলো দেখি সংকর ধাতুটা আসলে কি ছিল। সংকর ধাতুটা ছিল আমরা যখন একটা মেটাল বা একটা ধাতুর সাথে আরেকটা ধাতু যুক্ত করে নতুন একটা ধাতু পাই তখন সেটাকে আমরা বলতাম সংকর ধাতু বা সংকরিত ধাতু। ঠিক সিমিলারলি একইভাবে আমরা যখন একটা অরবিটালের সাথে অন্য একটা অরবিটাল যুক্ত করে নতুন অরবিটাল পাবো তখন সেটাকে আমরা বলবো সংকরণ প্রসেস। এখানে নতুন যে অরবিটাল তৈরি হবে সেটাই হচ্ছে সংকরিত অরবিটাল। এবার চলো আমরা দেখি যে কোন অরবিটালগুলো সংকরণে অংশ নেবে। সংকরণে অংশ নেবে যোজ্যতা স্তরের ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল। অবশ্যই সেই অরবিটালগুলো হতে হবে যোজ্যতা স্তরের অরবিটাল। এখন প্রশ্ন হচ্ছে যোজ্যতা স্তর কি? চলো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে খেয়াল করি। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি সেখানে হচ্ছে 1s2, 2s2, 2px1, 2py1 এবং 2pz0। এখানে যোজ্যতা স্তর হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তর। অর্থাৎ কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তার মানে কার্বনের যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ যোজ্যতা স্তর বলতে কার্বনের ক্ষেত্রে বোঝাবে দ্বিতীয় শক্তি স্তর। মানে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরের ভিন্ন ভিন্ন অরবিটাল গুলো সংকরণে অংশ নিতে পারবে। এবার আমরা আসি যে নতুন অরবিটাল যে তৈরি হবে সেটি কি হবে। নতুন অরবিটাল গুলো হবে সম শক্তির এবং সমান সংখ্যক অরবিটাল। তার মানে আমাদের সংকরণে যে কয়েকটি অরবিটাল অংশ নিয়েছিল সংকরণের পরেও সংকরিত অরবিটালের সংখ্যাও থাকবে সেম এবং এগুলো প্রত্যেকটিই হবে সমশক্তির। অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে যে সংকরণটা কেন প্রয়োজন। আমরা জানি যে কার্বনের চারটা যোজনী, কার্বনের যোজনী চার, তো চার সাইডে চারটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে মিথেন তৈরি করে ফেললো, তো এখানে সংকরণের প্রয়োজনটা কোথায়? কিন্তু না, আসলে সংকরণের প্রয়োজন আছে। কোন একটা পরমাণু সংকরিত হবে এবং সংকরিত অরবিটালের অক্ষ বরাবর অন্য পরমাণু এসে বন্ধনটা গঠন করবে, এজন্য সংকরণ খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যে মেইন জিনিস অনেকের মনে প্রশ্ন থাকে যে সংকরণ কাদের ক্ষেত্রে হবে, সংকরণ কি ধাতুর ক্ষেত্রে হবে নাকি অধাতুর ক্ষেত্রে হবে, সংকরণ কি আয়নিক যৌগের ক্ষেত্রে হবে নাকি সমযোজী যৌগের ক্ষেত্রে হবে। তো চলো আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। সংকরণ ধাতু বা অধাতু উভয়ের ক্ষেত্রেই হতে পারে, ধাতুর ক্ষেত্রেও হতে পারে অধাতুর ক্ষেত্রেও হতে পারে। অনেকে জিজ্ঞাসা করবে যে তাহলে ধাতুর ক্ষেত্রে কিভাবে সংকরণ হয়। আমরা জানি জটিল যৌগের সংকরণের সময় ধাতুর আয়নেরও সংকরণ ঘটে এবং অধাতুর সংকরণ ঘটবে। এখন কথা হচ্ছে যে আয়নিক যৌগের সংকরণ ঘটবে নাকি সমযোজী যৌগের সংকরণ ঘটবে। আয়নিক যৌগের কখনো সংকরণ হবে না কিন্তু সমযোজী যৌগের সংকরণ হবে। এবার আমরা দেখব সমযোজী যৌগে কি কি বন্ধন গঠিত হতে পারে। সমযোজী যৌগে মূলত দুই ধরনের বন্ধন গঠিত হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। এখন সিগমা বন্ধন কি? সিগমা বন্ধন হচ্ছে যখন দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধনটা গঠন করে সেটাই হচ্ছে সিগমা বন্ড। অর্থাৎ সিগমা বন্ড অলওয়েজ হবে সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে। এখন সিগমা বন্ধনে যে দুটি অরবিটাল অংশগ্রহণ করবে সেই দুটি অরবিটাল কি কি হতে পারে, সেটি দুটি হতে পারে এস অরবিটাল, একটি এস বা একটি পি অরবিটাল হতে পারে এবং দুটি পি অরবিটাল হতে পারে। অর্থাৎ এই অরবিটাল গুলোর সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটাই হচ্ছে সিগমা বন্ধন। আর আমরা অপরদিকে দেখি পাই বন্ধন কি। পাই বন্ধন হচ্ছে যখন দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে যে বন্ধন গঠন করবে সেটাই হচ্ছে পাই বন্ধন। এখন পাই বন্ধনে কারা কারা অংশ নিবে? পাই বন্ধনে অংশ নিবে শুধুমাত্র পি অরবিটাল। আমি আবার বলছি শুধুমাত্র পি অরবিটাল পাই বন্ধন গঠন করবে। এখন পাই বন্ধন গঠিত হতে হলে এর পূর্বে অবশ্যই সিগমা বন্ধন থাকতে হবে। অর্থাৎ সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে যদি আরো কোনো বন্ধন গঠন হওয়ার প্রয়োজন হয় তখন পাই বন্ধন গঠিত হবে। আর আমরা যদি শক্তির বিচারে বিবেচনা করি তাহলে সিগমা বন্ধনের শক্তি গ্রেটার দ্যান পাই বন্ধনের শক্তি। এই ছিল মূলত সিগমা বন্ড ও পাই বন্ড নিয়ে আলোচনা। অনেকের মনে কোশ্চেন আছে যে সংকরণ কত প্রকার। সংকরণ মূলত অনেক প্রকার। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কেন মাত্র কয়েকটা নিয়ে আলোচনা করি। সংকরণ মূলত অনেক প্রকার, এর মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ যেগুলো sp3 sp2 sp এগুলো নিয়ে আলোচনা করি। তো একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। মনে করো আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো, 1s2, 2s2, 2px1, 2py1 এবং 2pz1। তো আমরা যখন কার্বনকে একটু উত্তপ্ত করব বা একে উত্তেজিত করব তখন এর ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে 1s2,
2s1 2px1 2py1 2pz1। তো এখানে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে কার্বনের যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় স্তর এবং এই দ্বিতীয় স্তরে চারটি অরবিটাল আছে। তো চারটি অরবিটাল যখন সংকরণে অংশ নেবে তো সেখানে আমরা sp3 সংকরণ পাবো। কথা হচ্ছে অনেকে sp3 না বলে আমরা বলে sp3, কিন্তু এটি কিন্তু ঠিক নয়, এটাকে উচ্চারণ করতে হবে sp3। আচ্ছা, তো sp3 এর মধ্যে আমরা খুব সহজে বুঝতে পারছি যে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল মিলে sp3 সংকরণ হবে। তো সংকরণটা কিভাবে হবে, একটা s আর তিনটা p অরবিটাল যখন সংকরিত হবে তখন তারা দুইটা জিনিস ফলো করবে, একটা হচ্ছে সমশক্তি এবং একটা হচ্ছে সমান সংখ্যক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা অরবিটাল থেকে চারটা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে এবং এটা হচ্ছে সবগুলোই সমশক্তির অরবিটাল। এখন কথা হচ্ছে এই চারটা যে সংকরিত অরবিটাল তৈরি হলো এরা কি এভাবে আলাদা আলাদা থাকবে? উত্তর হচ্ছে না, এরা একটা স্ট্রাকচার গঠন করবে। এখন এই চারটি অরবিটালের মধ্যে এই চারটি সংকরিত অরবিটালের মধ্যে একটা করে কিন্তু ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনগুলো পরস্পরকে পরস্পর বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করতে করতে তারা যে অবস্থায় সর্বোচ্চ বিকর্ষিত অবস্থায় একটা স্টেবল আকৃতি গঠন করবে, ওটাই হবে এদের অণুর আকৃতি। এখন আমরা ধরি যে এই অবস্থায় আমাদের হচ্ছে এই চারটা সংকরিত অরবিটাল স্টেবল অবস্থায় আছে। এখন এই চারটা অরবিটাল কিভাবে এই অবস্থায় সংকরিত অবস্থায় আসলো এটা নিয়ে একটা থিওরি আছে, এটা আমরা একটু পরে দেখবো। তো এইভাবে যখন এই চারটা অরবিটাল স্টেবল একটা অবস্থায় আসে তখন এদের অক্ষ বরাবর এদের প্রত্যেকটার অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এসে দলন যুক্ত হতো। যেমন এখানে একটি হাইড্রোজেন পরমাণু, এই অক্ষ বরাবর একটি হাইড্রোজেন পরমাণু, এই অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এবং এই অক্ষ বরাবর একটা হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হলো। এখন যেহেতু এই অক্ষ বরাবর সামনাসামনি অধিক্রমণ হয়েছে কাজেই এখানে আমরা খুব সহজে বলতে পারি এটি হচ্ছে সিগমা বন্ধন গঠন হয়েছে। কাজেই এখানে sp3 সংকরণের মধ্যে চারটি সিগমা বন্ধন গঠন হয়েছে এবং এভাবেই কার্বনের সাথে চারপাশে চারটি হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন অণু গঠন করে। এবার আমরা sp2 সংকরণ নিয়ে আলোচনা করব। তো নাম শুনে নিশ্চয় বুঝতে পারছো যে sp2 মানে কি। sp2 মানে হচ্ছে একটা s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলে সংকরণটা হবে। তো একটা s আর দুটি p অরবিটাল অর্থাৎ তিনটি অরবিটাল সংকরিত হয়ে কয়টি সংকরিত অরবিটাল তৈরি করবে? তিনটা সংকরিত অরবিটাল তৈরি করবে এবং এই তিনটি হবে সমশক্তি সম্পন্ন এবং এই তিনটি সংকরিত অরবিটাল একটি নির্দিষ্ট স্ট্রাকচার গঠন করবে। তো আমরা ধরি যে স্ট্রাকচারটি এরকম। তো এই স্ট্রাকচারের মধ্যে আমাদের যে জেড অরবিটালটি অবশিষ্ট ছিল তো সেই জেড অরবিটালটিকে আমরা এখানে একই সাথে এঁকে দিয়েছি, কারণ আমরা জেড অরবিটালটিকে কিন্তু এর মাঝখান থেকে বাদ দিয়ে দিতে পারবো না। তো এরপরে যেটা হবে এই তিনটি সংকরিত অরবিটাল, এখন আমরা ধরি এই সংকরিত অরবিটালটি একটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করবো, সংকরিত অরবিটালটি আরেকটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করবো এবং এই কার্বনটি কি করবে আরেকটি সিমিলার এরকম sp2 সংকরিত কাঠামো যুক্ত আরেকটি কার্বনের সাথে যুক্ত হবে। তো আমরা ওই সংকরিত অরবিটালের কাঠামোটি আঁকি। সংকরিত অরবিটালের কাঠামোটি যদি এরকম হয় এবং এখানে আমাদের সেই যে জেড অরবিটালটি যদি এরকম থাকে তো তাহলে কি হবে, তাহলে এই কার্বন পরমাণুর সাথে এই কার্বন পরমাণুর একটা সামনাসামনি অধিক্রমণ হবে এবং যথারীতি এই কার্বন পরমাণু তার অক্ষ বরাবর আরেকটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং এই কার্বন পরমাণু তার অক্ষ বরাবর আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে। তো তাহলে আমরা এই স্ট্রাকচারটা যদি খেয়াল করি তাহলে কি হবে, কার্বনের সাথে একটি হাইড্রোজেন আসলো, কার্বনের সাথে এই পাশে আরেকটি হাইড্রোজেন আসলো এবং এই কার্বনটি আরেকটা কার্বনের সাথে বন্ধন গঠন করলো এবং এই পাশে একটি হাইড্রোজেন অণু আসলো এবং এই পাশে আরেকটি হাইড্রোজেন অণু আসলো। এখন আমাদের যে দুটি জেড অরবিটাল অবশিষ্ট থেকে গেল তারা কি করবে, তারা পাশাপাশি অধিক্রমণ করবে, তারা এভাবে পাশাপাশি অধিক্রমণ করবে এবং এই পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠন হবে। তো আমরা এখানে পাই বন্ধন আর পাই বন্ধন দিলাম। এখন অনেকের মনে কোশ্চেন আসে যে পাশাপাশি অধিক্রমণ এখানে একবার হলো এখানে একবার হলো তাহলে আমি পাই বন্ধন কেন একটা দিলাম, পাই বন্ধন তো উপরে একটা নিচে একটা হওয়ার কথা ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই 2pz এর মধ্যে কয়টি ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন, এবং এই 2pz অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন। তো দুটি ইলেকট্রন বন্ধন গঠন করে কয়টি বন্ধন গঠন করে, তো দুটি ইলেকট্রন মিলে কয়টি বন্ধন গঠিত হবে, অবশ্যই একটা বন্ধন। তো এখানে এজন্য একটা বন্ধন গঠিত হলো।
তো এই হচ্ছে মূলত sp2 সংকরণ নিয়ে আলোচনা তো এবার আমরা দেখি সিমিলারলি আমাদের sp সংকরণের ক্ষেত্রে কি হবে sp সংকরণের মধ্যে একটা s এবং আরেকটি p অরবিটাল সংকরিত হয়ে দুটি সমশক্তির এবং সমান সংখ্যক অরবিটাল গঠন করবে দুটি সমশক্তির এবং সমান সংখ্যক সংকরিত অরবিটাল গঠন করবে তো এবার এরা কি করবে দুটি অরবিটাল কখন সর্বোচ্চ বিকর্ষিত অবস্থায় থাকবে যখন তারা একই সরলরেখায় থাকবে অর্থাৎ এদের মাঝের কোণটা হবে 180 ডিগ্রি তো আমরা এখানে এই দুটি সংকরিত অরবিটাল আঁকলাম এবং আমাদের যে অসংকরিত অবস্থায় 2py এবং 2p0 অরবিটাল ছিল তাদেরকেও আমরা এখানে আঁকলাম এখন এই কাঠামোটি কি করবে এই কাঠামোটির এই সংকরিত অরবিটালটি এই রকম সিমিলার টাইপের আরেকটি কাঠামোর সাথে যুক্ত হবে তো আমরা এই কাঠামোটি আঁকি কাঠামোটি যদি এরকম হয় এটা ছিল আমাদের সংকরিত অরবিটাল এবং এর সাথে আমাদের 2py এবং 2pz অরবিটাল যদি আমরা আঁকি তাহলে এইবার এই কার্বনের সাথে একটা সামনাসামনি অধিক্রমণ করবে এবং এই পাশের সংকরিত কাঠামো আরেকটি সামনাসামনি অধিক্রমণ করবে হাইড্রোজেনের সাথে এবং এই পাশের সংকরিত কার্বনও আরেকটি হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে এখন যে বাকি দুইটি অসংকরিত অরবিটাল রয়ে গেল তারা কি করবে তারা পাশাপাশি অধিক্রমণ করবে এবং পাশাপাশি অধিক্রমণ করা মানে এখানে পাই বন্ধন গঠিত হবে যেহেতু দুইবার পাশাপাশি অধিক্রমণ হচ্ছে তাই এখানে দুইটি পাই বন্ধন গঠন হবে স্ট্রাকচারটি যদি আমরা এভাবে দেখি এই কার্বন পরমাণু কি করলো আরেকটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হলো এবং এই কার্বন পরমাণু কি আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো এবং এদের মধ্যে দুইবার পাই বন্ধন গঠিত হয়েছে কাজেই এখানে দুটি পাই বন্ধন গঠিত হলো এভাবে sp কাঠামো এভাবে sp সংকরণ সম্পন্ন হবে তো আমরা এবার দেখব কিভাবে সংকরণ সংখ্যা নির্ণয় করা যায় এখন সংকরণ সংখ্যা নির্ণয় করার আগে প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো যৌগেরই সংকরণ হবে কেন্দ্রীয় মৌল এখন কথা হচ্ছে কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় মৌল হচ্ছে কোন একটা যৌগের মধ্যে যার যোজনী বা যার সংখ্যা বেশি সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল আচ্ছা তাও চল আমরা দেখি তো সংকরণ সংখ্যা নির্ণয়ের আমরা মূলত দুইটা প্রসেস দেখাবো তো প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের সংকরিত অরবিটালের সংখ্যা কি হবে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা মানে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেই সংখ্যাটা প্লাস হচ্ছে এক যোজী মৌলের সংখ্যা মানে হচ্ছে কোন একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু বাদে যে কয়েকটি এক যোজী যৌগ থাকে তার সংখ্যা ডিভাইডেড বাই 2 চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা খেয়াল করি তো আমরা যদি H2O বা পানির ক্ষেত্রে খেয়াল করি এর মধ্যে অক্সিজেনের যোজনী 2 এবং হাইড্রোজেনের যোজনী 1 তার মানে অবশ্যই কেন্দ্রীয় মৌল হবে অক্সিজেন তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি 1s2 2s2 এবং 2p4 তো এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টি তো যেহেতু এর যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় স্তর এবং দ্বিতীয় স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 যোগ 2 6টি সুতরাং যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 6টি এবার আমরা দেখি এক যোজী মৌলের সংখ্যা কি এখানে খেয়াল করো অক্সিজেন বাদে পানির অণুতে আর কি আছে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং দুটোই হচ্ছে এক যোজী মৌল কাজেই এক যোজী মৌলের সংখ্যা কি হবে এখানে 2টি তো আমরা দিলাম 6 যোগ 2 ডিভাইডেড বাই 2 তো 6 যোগ 2 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4 মানে হচ্ছে আমাদের পানির সংকরণ সংখ্যা কত হবে 4 এবং সংকরণ সংখ্যা যখন 4 হবে তার মানে হচ্ছে সেখানে একটি s এবং তিনটি p অরবিটাল যুক্ত হয়ে সংকরণটি গঠন করেছিল অর্থাৎ এখানে sp3 সংকরণ ঘটেছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করা যে যদি আমাদের যৌগের মধ্যে কোনো আয়ন থাকে তাহলে আমরা এখানে আয়নটা প্লাস বা মাইনাস আকারে যুক্ত করব আচ্ছা এবার আমরা চলে আসি দ্বিতীয় প্রসেসের মধ্যে দ্বিতীয় প্রসেসটা কি হলো দ্বিতীয় প্রসেসটা হলো কোন একটা যৌগের লোন পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে পাই বন্ধনের সংখ্যা আচ্ছা এবার আমরা ব্যাপারটা আবারো একই উদাহরণ H2 এর সাহায্যে খেয়াল করি তো H2 এর আকৃতি যদি আমরা খেয়াল করি আকৃতিটা হচ্ছে উল্টো V আকৃতি এবং এই আকৃতির মধ্যে আমরা যেটা দেখব যে এখানে অক্সিজেনের দুইটি মুক্তজোট ইলেকট্রন থাকে অর্থাৎ দুইটি ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করে না এবং এর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে অর্থাৎ তাহলে পানির অণুর মধ্যে লন পেয়ার ইলেকট্রন কয়টা হলো এই যে লন পেয়ার ইলেকট্রন একটা এবং এই যে লন পেয়ার ইলেকট্রন একটা অর্থাৎ লন পেয়ার ইলেকট্রন হলো দুটো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইলেকট্রন তো 1 2 3 4 কিন্তু লন পেয়ার ইলেকট্রন মানে আমি যখন বলছি মুক্ত জোড়
তার মানে আমি কয় জোড়া আছে সেটা বোঝাবো কাজেই লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন এখানে দুইটি এবং সিগমা বন্ধন কয়টি গঠন হয়েছে দুইটি কাজেই 2 যোগ 2 ইজিকাল টু 4 সো আমার এখানেও sp3 সংকরণটা গঠন হচ্ছে যেহেতু আমার সংকরণ সংখ্যা 4 তো আমরা এই দুইটা প্রসেসে যে কোনো একটা প্রসেস ইউজ করে সংকরণ সংখ্যা নির্ণয় করতে পারবো তো এবার আমরা আসো অ্যামোনিয়ার উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি তো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যোজনী 3 এবং হাইড্রোজেনের যোজনী 1 তার মানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো 1s2 2s2 2p3 তো আমাদের যোজ্যতা স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে 3 2 5 তো যোজ্যতা স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা 5 এর সাথে যুক্ত হবে 1 যদি মৌলের সংখ্যা এখন অ্যামোনিয়ার অণুর মধ্যে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে কাজেই 1 যদি মৌলের সংখ্যা হচ্ছে 3 তো 5 × 3 = 8 / 2 = 4 তার মানে যেহেতু 4টি সংকরিত অরবিটাল যেহেতু সংকরণ অরবিটালের সংখ্যা 4 সুতরাং আমাদের এখানে sp3 সংকরণ হয়েছে এবার আমরা অ্যামোনিয়ার স্ট্রাকচারের দিকে যদি খেয়াল করি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে তো কাজেই সিগমা বন্ধনের সংখ্যা 3 আর নাইট্রোজেনের মধ্যে একটি লোন পেয়ার ইলেকট্রন আছে সো 3 আর 1 4 এখানেও sp3 সংকরণ হয়েছে কাজেই দুই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে sp3 সংকরণের মাধ্যমে অ্যামোনিয়া অণু গঠিত হয়েছে তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে সবসময় কি কেন্দ্রীয় মৌল একটাই থাকবে কেন্দ্রীয় মৌল কি একটার বেশি থাকতে পারবে না উত্তর হচ্ছে না কেন্দ্রীয় মৌল একটার বেশি থাকতে পারবে তো সেই ক্ষেত্রে কি আমরা সংকরণ সংখ্যা বের করতে পারবো না সেই ক্ষেত্রে কি সংকরিত হবে না না সেই ক্ষেত্রে সংকরিত হবে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আমরা যে দুইটা প্রসেস দেখালাম সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রসেসটা না ইউজ করে শুধুমাত্র দ্বিতীয় প্রসেস দিয়ে আমরা ইউজটা করতে পারবো তো চলো আমরা দেখি কি হয় তো এখানে দেখো এখানে আমাদের সংকরণটা কিভাবে হবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে একটা আলাদা সংকরণ হবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে আলাদা সংকরণ এবং এই অক্সিজেনের ক্ষেত্রে আলাদা একটা সংকরণ তো আমরা আসো বের করি তো এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে একটি লন পেয়ার ইলেকট্রন এবং একটি সিগমা বন্ড তার মানে 1 + 1 = 2 তো সেক্ষেত্রে আমরা এখানে কোন সংকরিত অরবিটালটা পাবো sp সংকরিত অরবিটালটা পাবো তার মানে এখানে sp সংকরণ হয়েছে আবার আমরা যদি একইভাবে দ্বিতীয় নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি এখানে কি হবে একটা সিগমা বন্ধন এবং এখানে এই পাশে একটা সিগমা বন্ধন তার মানে হচ্ছে দুইটা সিগমা বন্ধন তার মানে এখানেও sp সংকরণ হয়েছে এখন কথা হচ্ছে এই বন্ধনগুলো আমরা কেন নিচ্ছি না কারণ ওই বন্ধনগুলো হচ্ছে পাই বন্ধন আমাদের এখানে অবশ্যই শুধুমাত্র সিগমা বন্ধনটা সিগমা বন্ধনের সংখ্যাটা ইউজ করতে হবে আচ্ছা এবার আমরা যদি আসি এই অক্সিজেনের ক্ষেত্রে এই অক্সিজেনের ক্ষেত্রে কি হলো দুইটি মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং সাথে হচ্ছে তোমার একটি সিগমা বন্ধন তার মানে হচ্ছে 2 + 1 = 3 তার মানে হচ্ছে sp2 সংকরণ এখানে হয়েছে আচ্ছা এবার আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি তাহলে ব্যাপারটা আমরা একদম পুরোপুরি ক্লিয়ার হবো এই উদাহরণের ক্ষেত্রে আমরা সংকরণ পাবো এই কার্বনের ক্ষেত্রে একবার এই কার্বনের ক্ষেত্রে একবার এই কার্বনের ক্ষেত্রে একবার এবং এই কার্বনের ক্ষেত্রে একবার এই প্রথম কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে প্রথম কার্বনের ক্ষেত্রে আমাদের সিগমা বন্ধন আছে দুইটি তো এখানে কি হবে sp সংকরণ আচ্ছা এবার আমরা চলে আসি দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে এখানে সিগমা বন্ধন একটা এখানে সিগমা বন্ধন একটা তো এখানেও সিগমা বন্ধন দুইটি তো এখানে হচ্ছে sp সংকরণ তো এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন নেই এজন্য আমাদের ওই চিন্তাটা করতে হচ্ছে না আচ্ছা এবার আসো তৃতীয় কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে তৃতীয় কার্বনের ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা কাজেই এখানে তিনটা সিগমা বন্ধন কাজেই সংকরণ হবে sp2 এবং চার নম্বর কার্বনের ক্ষেত্রে যদি দেখি একটা হাইড্রোজেন বন্ধন একটা হাইড্রোজেন বন্ধন এবং একটা সিগমা বন্ধন তার মানে টোটাল তিনটা সিগমা বন্ধন তার মানে এই চার নম্বর কার্বনের ক্ষেত্রেও সংকরণ হবে sp2 এভাবে আমরা মোটামুটি যে কোনো যৌগেরই সংকরণ খুব সহজেই বের করে ফেলতে পারবো তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সংকরিত অরবিটালগুলো বিকর্ষণের মাধ্যমে একটা নির্দিষ্ট আকৃতি লাভ করে এখন কোন আকৃতি কিভাবে কেন লাভ করবে সেই বিষয়ে আমরা এখন দেখব তো এই অণুর আকৃতি বিষয়ক আমাদের একটা থিওরি আছে এটা হচ্ছে VSPER থিওরি বা ভেসপার থিওরি তো এই থিওরি অনুসারে মূলত কোন অরবিটাল কি আকৃতি লাভ করবে সেটি মূলত নির্ভর করে আচ্ছা তো এই থিওরিটার মধ্যে হচ্ছে ভেসপার থিওরির মানে আমরা যদি পূর্ণরূপটা বের করি সেটা হচ্ছে ব্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি এখন ব্যালেন্সি শেল মানে হচ্ছে যোজ্যতা স্তর
আর ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন জোড় সো ইলেকট্রন পেয়ার কয় ধরনের হতে পারে ইলেকট্রন পেয়ার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে তোমার লন পেয়ার ইলেকট্রন একটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন মানে কি মুক্ত জোড় ইলেকট্রন আর বন্ড পেয়ার ইলেকট্রন মানে কি বন্ধন জোড় ইলেকট্রন আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ অর্থাৎ আমাদের থিওরিটা দাঁড়াচ্ছে যে যোজ্যতা স্তরের মুক্ত জোড় বা বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের থিওরিটাই হচ্ছে ভিএসপিআর থিওরি তো এই থিওরি অনুসারে আমাদের কি বলছে এই থিওরি অনুসারে আমাদের বলতেছে যে আমাদের যদি কখনো লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় সেই বিকর্ষণটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং যদি কখনো বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় সেই বিকর্ষণটা হবে সবচেয়ে কম শক্তিশালী এবং যদি লন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে কোনো বিকর্ষণ হয় সেটা হবে এই দুইয়ের মাঝামাঝি আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি তো আমরা উদাহরণ হিসেবে তিনটা যৌগ নিব একটা হচ্ছে মিথেন একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে পানি তো এখন আমরা যে জিনিসটা খেয়াল করেছি যে তিনটা যৌগেরই কিন্তু সংকরণ কি sp3 সংকরণ হয়েছে কিন্তু এরপরেও এদের আকারটা ভিন্ন ভিন্ন হচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করব যে কেন এই আকারটা ভিন্ন ভিন্ন হচ্ছে তো মিথেনের ক্ষেত্রে কি হচ্ছে মিথেনের ক্ষেত্রে কার্বনের সাথে চার সাইডে চারটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং এতে এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয় যেহেতু এর মধ্যে sp3 সংকরণ হয়েছে এবং যখন এরা 109.5 ডিগ্রি কোণে থাকে তখন এদের মধ্যে বিকর্ষণটা সর্বোচ্চ হয় এবং এরা চতুস্তলকীয় আকৃতি গঠন করে এখন কথা হচ্ছে যে এই যে আমরা লন পেয়ার এর কথা বললাম এখানে আমাদের কোন বিকর্ষণটা কাজ করবে এই মিথেনের মধ্যে আমাদের কাজ করবে হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ার ইলেকট্রন কেননা এখানে আমাদের কোনো লন পেয়ার ইলেকট্রন নেই তো যখন সবগুলো বন্ড পেয়ার ইলেকট্রন থাকে তারা সবাই সবাইকে সমান পরিমাণ বিকর্ষণ করে এবং সমান পরিমাণ বিকর্ষণ করার কারণে যখন এরা 109.5 ডিগ্রিতে আসে তখন এরা চতুস্তলকীয় আকার ধারণ করে এবং এটাই মিথেনের প্রকৃত আকৃতি মিথেনের কাঠামোটাই হচ্ছে মূলত sp3 এর জন্য আদর্শ কাঠামো এবার আমরা আসি অ্যামোনিয়ার ক্ষেত্রে তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং তিনটি হাইড্রোজেন পরমাণু এর সাথে যুক্ত হয় তো এখন এর মধ্যে এর সম্ভাব্য আকৃতিটা হওয়ার কথা ছিল এরকম অর্থাৎ চতুস্তলকীয় কিন্তু এখানে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে তার মানে হচ্ছে এখানে এই লন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রনটা এখানে কাজ করবে তো সে কারণে কি হবে যখন এই লন পেয়ার ইলেকট্রন আর এই বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ এবং এই লন বন্ড পেয়ার ইলেকট্রন এবং এই লন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ এই বিকর্ষণের মানটা যেহেতু বন্ড পেয়ারের চাইতে বেশি অর্থাৎ এই মানটা যখন আমার এই দুইটা বা এই দুইটার বিকর্ষণের চেয়ে বেশি তখন কি হচ্ছে এরা অটোমেটিক্যালি একটু চেপে আসছে এজন্য এদের আকারটা চেঞ্জ হচ্ছে এদের আকারটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিড আকৃতি এবং এদের বন্ধন কোণটা কত হচ্ছে বন্ধন কোণটাও যেহেতু আগে ছিল 109.5 ডিগ্রি তো এখন যেহেতু কিছু কমেছে তো এই ক্ষেত্রে বন্ধন কোণটা হয় 107 ডিগ্রি ঠিক সিমিলার কেসে আমরা যদি পানির ক্ষেত্রে খেয়াল করি পানির ক্ষেত্রে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে দুইটি তো মুক্ত জোড় ইলেকট্রন যখন দুইটি আছে তার মানে আমাদের এখানে এই লন পেয়ার ইলেকট্রন এই তো আমাদের এখানে লন পেয়ার বিকর্ষণটাও কাজ করবে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণও কাজ করবে এবং বন্ড পেয়ার বিকর্ষণও কাজ করবে তো এই বিকর্ষণগুলো যখন কাজ করে এই মুক্ত জোড় ইলেকট্রন এই বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে এই বন্ধন জোড় ইলেকট্রন এই মুক্ত জোড় ইলেকট্রন এই বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে এবং এরা নিজেদের মধ্যেও বিকর্ষণ করবে তো আলটিমেটলি কি হচ্ছে এই বিকর্ষণটা যেহেতু সর্বোচ্চ হচ্ছে এজন্য এরা আরো বেশি চেপে যাচ্ছে এবং এদের আকৃতিটা হচ্ছে উল্টো ভি আকৃতির এবং এদের বন্ধন কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি কাজেই আমরা দেখলাম যে একই তিনটা যৌগের মধ্যে sp3 সংকরণ হওয়ার পরেও আমাদের এই ভেসপার থিওরি অনুসারে কিভাবে আকৃতিগুলো চেঞ্জ হচ্ছে এবং এদের আকৃতি চেঞ্জের সাথে সাথে এদের বন্ধন কোণেরও পরিবর্তন হচ্ছে এবার আমরা দেখব বিভিন্ন জটিল যৌগের সংকরণ তো জটিল যৌগের সংকরণ জানার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে জটিল যৌগ কি আচ্ছা জটিল যৌগ হচ্ছে আমরা যখন একটা ধাতব পরমাণু বা আয়নের সাথে কোন একটা পোষম অণু বা ঋণাত্মক আয়ন যুক্ত করে যে জটিল কাঠামোর যৌগগুলো গঠন করবে সেটাই হচ্ছে জটিল যৌগ যেমন ধাতব পরমাণু বা ধাতব আয়ন আকারে যদি এখানে কপার 2 প্লাস ইউজ করি এবং পোষম অণু আকারে যদি আমরা অ্যামোনিয়া ইউজ করি এবং অ্যামোনিয়া যদি তাদের মুক্ত জোড় ইলেকট্রনগুলো কপার 2 প্লাস কে দিয়ে বন্ধন গঠন করে সেক্ষেত্রে আমাদের এখানে একটি জটিল যৌগ গঠন হবে
তো এই জটিল যৌগের মধ্যে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে কপার 2 প্লাস এবং অ্যামোনিয়ার অণুগুলোকে আমরা বলি লিগ্যান্ড অর্থাৎ মানে এখানে অর্থাৎ যে প্রসম অণুগুলো কপার 2 প্লাস এর সাথে যুক্ত হবে তারা হচ্ছে লিগ্যান্ড তো এখানে আমাদের লিগ্যান্ড সংখ্যা কয়টি লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 4টি এবং কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার 2 প্লাস এবং এই যৌগটার নাম হবে টেট্রা অ্যামিনো কপার 2 প্লাস আয়ন বা এখানে যদি আমরা সালফেট যুক্ত করে বলি তাহলে আসছে টেট্রা অ্যামিনো কিউপ্রিক সালফেট তো আমরা যে বিভিন্ন ধরনের লিগ্যান্ডের কথা বললাম তো আমরা যখন জটিল যৌগের সংকরণ করতে যাব এই লিগ্যান্ডগুলোর কিছু জারণ সংখ্যা আমাদের জানতে হবে তো আমরা কিছু কমন লিগ্যান্ডের জারণ সংখ্যাটা জানি তো আমাদের হচ্ছে অ্যামোনিয়া যখন থাকবে লিগ্যান্ড হিসাবে তখন তার জারণ সংখ্যা হবে 0 যখন সায়ানাইড মূলক থাকবে তখন তার জারণ সংখ্যা হবে -1 যখন অ্যাকুয়া অণু থাকবে তখন হচ্ছে 0 এবং যখন কার্বনিল থাকবে তখন 0 এবং যখন ফ্লোরো আয়ন থাকবে তখন হচ্ছে -1 তো এই জিনিসটা আমরা মনে রাখি এটা আমাদের ম্যাথ করার সময় হেল্প করবে আচ্ছা তো এবার আমরা যদি একটা জটিল যৌগ নেই জটিল যৌগটা আমরা যদি নেই হেক্সা অ্যাকুয়া নিকেলাইট আয়ন তো এর মধ্যে আমাদের প্রথমে বের করতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু অবশ্যই হচ্ছে নিকেল তো এখন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব আমরা ধরি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা x প্লাস হচ্ছে এই অ্যাকোয়া অণুর জারণ সংখ্যা কত দেখো আমরা একটু আগে জেনেছি 0 তো এই 0 ইনটু হচ্ছে 6 ইজিকাল টু হচ্ছে এটা প্লাস 2 তার মানে x এর ভ্যালুটা কত আসতেছে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 2 প্লাস 2 আচ্ছা এখন তার মানে আমরা বুঝলাম যে নিকেল হচ্ছে নিকেল থেকে নিকেল 2 প্লাস অবস্থায় থাকে তো নিকেলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি তাহলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2 এবং 4p0 তো যখন আমরা নিকেল 2 প্লাস নেব তখন আমাদের কি হবে 4s থেকে দুটি ইলেকট্রন চলে যাবে এখন হচ্ছে আমাদের এই যে অ্যাকোয়া আয়ন গুলো এরা তাদের মুক্তজোড় ইলেকট্রন গুলো নিকেল আয়নের অরবিটালের মধ্যে দিয়ে জটিল যৌগটা গঠন করবে তো নিকেল 2 প্লাস এর মধ্যে অলরেডি আমাদের 3d অরবিটালের মধ্যে 8টা ইলেকট্রন আছে তো আমরা 1 2 3 4 5 6 7 8 তো অলরেডি 8টা ইলেকট্রন আছে এরপরে এখানে যখন আমরা H2O যখন তাদের মুক্তজোড় ইলেকট্রনগুলো দিবে তখন একটা মুক্তজোড় ইলেকট্রন দিবে এখানে 1 2 3 4 5 6 কাজেই এভাবে যখন তারা মুক্তজোড় ইলেকট্রনগুলো দিল তার মানে আমাদের জটিল যৌগটা কিন্তু গঠন করা শেষ তো এক্ষেত্রে দেখো আমাদের কোন কোন অরবিটালগুলো মুক্তজোড় ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে একটা 4s অরবিটাল একটা 4p অরবিটাল এবং একটা 4s অরবিটাল তিনটা 4p অরবিটাল এবং হচ্ছে দুইটা 4d অরবিটাল তার মানে এখানে সংকরণটা দাঁড়াবে sp3d2 এবার আমরা দেখব সোডিয়াম ফেরোসায়ানের ক্ষেত্রে কিভাবে সংকরণ ঘটে তো সোডিয়াম ফেরোসায়ানের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার আয়রন তো কেন্দ্রীয় পরমাণু যদি আয়রন হয় তাহলে আমাদের আয়রনের জারণ সংখ্যা বের করতে হবে আয়রনের জারণ সংখ্যা ধরি আমরা আয়রনের জারণ সংখ্যা x আয়রনের জারণ সংখ্যার সাথে প্লাস হচ্ছে আমার সায়ানাইড লিগ্যান্ডের জারণ সংখ্যা -1 তো সায়ানাইড লিগ্যান্ডের জারণ সংখ্যা -1 এবং -1 ইনটু এই সায়ানাইড জারণ সায়ানাইড আছে এখানে 6টি তো ইজিকাল টু হচ্ছে আমার এখানে দেখো সোডিয়াম 4 চারটা সোডিয়াম ইউজ হয়েছে তো এখানে আমাদের হচ্ছে +4 তো সেক্ষেত্রে আমাদের x এর ভ্যালুটা আসতেছে +2 তার মানে আমরা আয়রন থেকে আয়রন 2 প্লাস অবস্থায় জারিত হয়ে এই জটিল যৌগটা গঠন করবে তো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে সর্বশেষ শক্তি স্তর যদি আমরা কল্পনা করি তাহলে 3d6 এবং 4s2 এবং যখন আমার আয়রন 2 প্লাস হবে তখন কি হবে 4s থেকে দুটি ইলেকট্রন চলে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের বক্স ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাতে পারি 6টা ইলেকট্রন যেহেতু 1 2 3 4 5 এবং 6টা ইলেকট্রন এখন একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যখন আমাদের লিগ্যান্ড হিসাবে সায়ানাইড অথবা কার্বনিল মৌলক আছে তখন আমাদের ক্ষেত্রে যৌগ যখন আমরা গঠন করব তখন হচ্ছে এই ইলেকট্রনগুলোকে প্রেসার ক্রিয়েট করে আমাদের হচ্ছে একদিকে চাপিয়ে দিবে কারণ হচ্ছে সায়ানাইড আর কার্বনিল মৌলক হচ্ছে অনেক শক্তিশালী লিগ্যান্ড তো এই ক্ষেত্রে এই 3d অরবিটালের ইলেকট্রনগুলো কিভাবে হবে 1 2 3 4 5 6
তো এই ইলেকট্রনগুলোকে বেশি প্রেসার ক্রিয়েট করার কারণে 3d অরবিটালে কিন্তু এইভাবে ইলেকট্রনগুলোর একটা পুনর্বিন্যাস হবে এরপরে আমরা দেখি আমাদের লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 6টি তো 6টি লিগ্যান্ড আমাদের হচ্ছে আয়রনকে তাদের মুক্তজোড় ইলেকট্রন দান করে যৌগটি গঠন করবে কাজেই আমরা যদি মুক্তজোড় ইলেকট্রনগুলো গঠন করা শুরু করি তাহলে এখানে একটি এবং 4s এর মধ্যে একটি এবং 4p এর মধ্যে বাকি তিনটি তো তাহলে আমাদের এখানে এই যৌগটির মধ্যে কোন কোন অরবিটাল লিগ্যান্ড থেকে মুক্তজোড় ইলেকট্রন নিচ্ছে দুটি 3d অরবিটাল একটা 4s অরবিটাল এবং তিনটি 4p অরবিটাল কাজেই আমরা এখানে বলতে পারি এখানে সংক্রমণ হয়েছে d2sp3 তো এভাবেই আমরা খুব সহজেই সায়ানাইড মূলক বা কার্বনিল মূলক যখন কোনো জটিল যৌগের মধ্যে থাকবে তখন তাদের সংক্রমণ সংখ্যা নির্ণয় করতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো আর থ্যাঙ্কস ফর ওয়াচিং